কলকাতায় সাংবাদিক সম্মেলন করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন অধীর রঞ্জন চৌধুরী। তার অভিযোগ, রাজ্যের মুখ্যমন্ত্রী আবেগ ও অনুভূতিহীন, শিক্ষা ক্ষেত্রে প্রতিদিন একটি একটি করে দুর্নীতি সামনে আসছে, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বিকার বলে মত প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর। একই সঙ্গে পঞ্চায়েত নির্বাচন সন্ত্রাসমুক্ত করার নিশ্চয়তা দাবি করেন তিনি মুখ্যমন্ত্রীর কাছে। এই নৈরাজ্যের বাতাবরণে সব থেকে নির্বিকার যে রাজনৈতিক চরিত্র তার নাম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তার না আছে কোনো অনুভূতি, না আছে কোনো আবেগ, না আছে কোনো অনুকম্পা। বাংলায় যায় ভার নেই, তাতে কিছু যায় আসে না ওনার। এত বড় যে দুর্নীতি বাংলায় চলছে, নিয়োগ নিয়ে, শিক্ষক নিয়োগ, গ্রুপ ডি, গ্রুপ সি, যে কোনো জায়গায় প্রতিদিন একটা না একটা ঘটনা প্রকাশ পাচ্ছে, যেন ক্যান অফ ওয়ার্মস, ঢাকনা খুলে দেওয়া হয়েছে, পরপর পরপর যত দুর্গন্ধ বেরিয়ে পড়ছে। মহামান্য বিচারক, তাদের হস্তক্ষেপে বাংলায় আজ দুর্নীতির প্যান্ডোরাস বক্স খুলে গেছে। এই দুর্নীতির শাখা প্রশাখা কতদূর বিস্তৃত বাংলার মানুষ ক্রমশ তার টের পাচ্ছে। নৈরাজ্য আর দুর্নীতির অতল গহ্বরে বাংলা শরীর সমাধির পথে চলেছে, কিন্তু একজন তার কোন বিকার নেই, বিকারহীন একজন ব্যক্তিত্ব, তিনি বাংলার মুখ্যমন্ত্রী। আবার সেই রক্তাক্ত পঞ্চায়েত নির্বাচনে যাতে পুনরাবৃত্তি না হয়, তার জন্য এখন থেকে পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমাদের জিজ্ঞাস্য যে আগামী দিনে পঞ্চায়েত নির্বাচন যে সুস্থ স্বাভাবিক হবে, রক্ত যে ঝরবে না, বাংলার মুখ্যমন্ত্রী আপনাকে গ্যারান্টি দিতে হবে। কারণ আপনার হাতে পুলিশ, আপনার হাতে প্রশাসন, আপনি মুখ্যমন্ত্রী, আপনি পুলিশ মন্ত্রী। আর যদি গ্যারান্টি দিতে না পারেন, তাহলে বাংলার মানুষ যারা ধরে নাই, পঞ্চায়েত নির্বাচন রক্তাক্ত হতে চলেছে।